আমরা এখন আছি বাংলা একাডেমির প্রাঙ্গনে, যেখানে চলছে তিন দিন ব্যাপী পুষ মেলা। আর এই পুষ মেলাকে কেন্দ্র করে চলছে একদিকে পিঠা উৎসব। বাংলাদেশের যে ঐতিহ্যবাহী গ্রামীণ পিঠা আছে, পিঠাপুলি, রকমারি পিঠা, রকমারি স্বাদের যে বৈচিত্র্যময় পিঠা, সেই পিঠার সমারোহ বসেছে এই মেলায়। আর অন্যদিকে যদি আপনারা দেখেন, এক পাশে আছে নজরুল মঞ্চ, সেখানে এই পুষ মেলাকে কেন্দ্র করে চলছে মানে বিভিন্ন কালচারাল উৎসব। আমরা একে একে এখন ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করবো পিঠা উৎসবের বা এই যে পুষ মেলার সর্বশেষ হালচাল। প্রতি বছর আমি পুষ মেলা করে থাকি, বরাবরের থেকে এবছর অনেক খারাপ। তো আমাদের এখানে পিঠার আয়োজন অনেক বেশি, তো বিশেষ করে আমরা রসের আইটেমের কোনো পিঠা এবার রাখতে পারছি না বা পাওয়া যাচ্ছে না। তো এখানে আছে দুধ পুলি, তারপর হচ্ছে রসের পিঠা, তারপর কচি পিঠা, তারপরে হচ্ছে চিটারুটি, হাঁসের মাংস, ভ্যারাইটিস আরও কিছু হচ্ছে লাইভ বানাচ্ছে। ছোটবেলায় যে পিঠাটা খেতাম, সেই পিঠাগুলো আসলে আমরা শহুরে জীবন যাপনে ভুলেই গেছিলাম। এই ধরনের পৌষ মেলাগুলো খুব প্রয়োজন, এবং হতাশ হচ্ছে একটু যে লোকজন কম, আসা উচিত, সব শ্রেণী পেশার মানুষের আসা উচিত।